ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়ার প্রয়াত দুই সাংবাদিক প্রণব পোদ্দার এবং সেখানে প্রবণ পোদ্দার এবং ব্রতেন ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠিত হয় রবিবার তেলিয়ামুড়া ডাক বাংলোতে। এদিনের স্মরণসভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, এছাড়াও ছিলেন তেলিয়ামুড়া পৌর পিতা রূপক সরকার সহ পৌর পিতা মধুসূধন রায়, তেলিয়ামুড়ার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোরঞ্জন গোপ সহ টিজেইউ খোয়াইজেলা এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির সদস্যরা। তাছাড়া প্রয়াত দুই সাংবাদিকদের পরিবারকেও এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রায়শই সে আমাকে ফোন করত, বিভিন্ন খবরাখবর নিত, রাজনৈতিক সামাজিক বিভিন্ন বিষয়ে আলোচনা হত। তার শরীরটা ভালো যাচ্ছিল না, ভেবেছিলাম চিকিৎসায় সে সাড়া দেবে, কিন্তু এমন একদিন আসবে যে তার নিথর দেহ আমাদের দেখতে হবে, সেটা হয়তো আমি কোনদিন কল্পনাও করতে পারি। কোন মায়ের পক্ষে সন্তানের নিথর দেহ দেখা অত্যন্ত কঠিন, সেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। যাই হোক, বহুমুখী প্রতিভা ছিল ছেলেটি এবং অল্প কদিনে সে তার জাত চিনিয়েছিল। কবিতা লেখা, খবর লেখা এবং ফেসবুকে যেভাবে গান চর্চা করত, সঙ্গীত চর্চা করত, এই প্রতিভা নিজস্বতা যদি না থাকে